নির্বাচনে সিরাজগঞ্জের সবগুলো আসনের ফলাফল কেমন হলো তা জানাতে সরাসরি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সাইম। সাইম, সিরাজগঞ্জের নির্বাচনে এবার কোন আসনে কে জয় লাভ করলো এটি জানাবেন, পাশাপাশি নির্বাচন নিয়ে সেখানকার যে ভোটাররা তাদের ভাবনাটাও জানাবেন, কতটা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হলো এই ফলাফলের মধ্য দিয়ে। সারা মেহজাবিন, ধন্যবাদ আপনাকে। দ্বাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসন, এই 6টি সংসদীয় আসনে কিন্তু যে প্রায় 25 লক্ষ ভোটার আছে তার মধ্যে প্রায় 50% যে ভোটার তারা কিন্তু তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। এর মধ্যে 6টি আসনে কিন্তু 6 জনের মধ্যে 3 জন নতুন এবং 3 জন পুরাতন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং মোটামুটি বলা যেতে পারে যে শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে এবং ভোটাররা তাদের যে পছন্দের প্রার্থী তাকেই কিন্তু ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এবার কিন্তু আসলে যে সিরাজগঞ্জের যে প্রায় 30 লক্ষ মানুষ রয়েছে তাদের কিন্তু অনেক চাহিদা রয়েছে এই সমস্ত সংসদ সদস্যদের কাছে। সিরাজগঞ্জের যে রাস্তাঘাটগুলো রয়েছে সেই রাস্তাঘাটগুলো যেমন উন্নয়নের দাবি রয়েছে, তেমনি যে সিরাজগঞ্জ কিন্তু আপনি জানেন যমুনা পাড়ের শহর, সেই যমুনা পাড়ের নিত্য যে ভাঙন, সেই ভাঙন রোধে যে ব্যবস্থা গ্রহণ করবে এমনটা কিন্তু এই সংসদ সদস্যদের কাছে কিন্তু সিরাজগঞ্জের সাধারণ মানুষের কিন্তু দাবি রয়েছে। তাছাড়াও আরও দাবি রয়েছে যে সিরাজগঞ্জের মানুষ যেন আসলে বেকার যে সমস্যা রয়েছে সেই বেকার সমস্যার সমাধানও যেন এই সংসদ সদস্যরা ভূমিকা রাখেন, সেই বিষয়টাও কিন্তু আসলে সিরাজগঞ্জের যে মানুষ রয়েছে তাদের দাবি কিন্তু রয়েছে। আসলে সব মিলিয়ে সিরাজগঞ্জের মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যে একটা স্বনির্ভর সিরাজগঞ্জ জেলা গড়ে তুলবে এমনটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে নির্বাচন পরবর্তী সাধারণ মানুষের চাহিদা সর্বশেষ স্টুডিওতে সারা আপনার কাছে।